প্রথম ওজনটা আমি দিব, ঠিক আছে? 59 কেজি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে আপনি চিনতে পারছেন? চেনেননি? আপনি কি কন্টিনিউ এখানেই বসেন, মানে সবসময় এখানেই থাকেন? মানে হাঁটতেও তো পারেন না? আচ্ছা, হ্যাঁ, হাঁটতে তো পারেন, এক হাত শুধু বলা সব পসিবল। ও আচ্ছা, এই হাতে বল নেই না, দেখি। আচ্ছা, আমি যদি আপনাকে একটা ওয়েট মেশিন দিই, আপনি নিয়ে বসলেন, কেউ যদি আপনাকে খুশি হয়ে ওজন দিয়ে 2-5 টাকা দেয়, এটা তো আপনার জন্য ভালো, ভিক্ষা না করে এটা আপনার ভালো হয় না? না মানে আপনি বুঝতে পারছি, তারপরে তো একটা পাশে একটা ওয়েট মেশিন থাকলো, কি ভাই ঠিক আছে না? আপনি এখানে ওজন দিয়া মেশিন, এই যে মেশিন, হ্যাঁ, দেখলো কেউ ওজন দিল, আপনি ভিক্ষা করলেন না, আপনার একটা কর্মসংস্থান হলো। হ্যাঁ, যে শোনেন আমি বলি, যেহেতু আপনি ভিক্ষা করেন না, আপনি ভালো মানুষ আলহামদুলিল্লাহ, যদি কেউ খুশি হয় আপনাকে 2-5 টাকা দেয় তাহলে আপনি নেন, তাহলে পাশে একটা ওয়েট মেশিন থাকলো, যে ওজন মেশিন, আপনাকে আমি দিয়ে যাবো এখন। আপনি এখানে নিয়ে বসলেন, কেউ দেখা গেলো ভাইরা গেলো, একজন ওজন দিয়ে আপনাকে 5-10 টাকা খুশি হয়ে দিল, এটা আপনার জন্য ভালো হবে না? হ্যাঁ, এই যে হচ্ছে ওয়েট মেশিন, ঠিক আছে? হ্যাঁ, মানে আপনি তো এমনি বসে থাকেন, টাকা পয়সা নেন না, ঠিক আছে? এটা থাকলে ভেগুলো কেউ ওজন দিল। আচ্ছা, প্রথম ওজনটা আমি দিব, ঠিক আছে? কয় কেজি বলেন তো আমি? আচ্ছা, আপনার বলা লাগবে না, যে মনে করেন যে দেখবে সে দেখে নেবে, বলবে যে আপনি মানুষটা মনে করেন যে বলতে পারেন না। এই যে দেখছেন, আলহামদুলিল্লাহ ভাই, এই যে ইনি দিল আপনাকে খুশি হয়ে, ঠিক আছে? এরকম, ধন্যবাদ ভাই, বুঝাইতে পারছি? আচ্ছা, আমি যে ওজন দিয়েছি, ঠিক আছে, প্রথমে আমি দিয়েছি, আমি আপনাকে এটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু মাঝে মাঝে আসবো দেখতে। হ্যাঁ হ্যাঁ, এটা সাইডে রাখবেন। ভাই আপনি খুশি হয়েছেন, আপনার একটা কর্মসংস্থান হলো, আজকে থেকে একটা কারো কাছে টাকা চাওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে আমি আসি, আমি আবার আসবো, আপনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই থাকেন। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আপু, ভালো। আসলে অনেকেই মেসেজ করে তো, আসলে যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে? আপু ঘুরতে আসছি আজকে, ইনশাল্লাহ, ঠিক আছে?